এই অটো রিকশা সিএনজি ভাড়া নেয়, নিয়ে এক পর্যায়ে ড্রাইভারের সাথে সখ্যতার সৃষ্টি করে কোমল পানীয়র মধ্যে কিছু চেতনা নাশক মিশিয়ে সে ড্রাইভারকে অজ্ঞান করে ফেলে, রাস্তার পাশে ফেলে নিয়ে যায়। হামদর্দ ল্যাবরেটরিজ একটি চিকিৎসা বিক্রয় কেন্দ্র আছে, তার সামনে একটি ব্যক্তি, নাম মুক্তার হোসেন, বয়স 60, অচেতন অবস্থায় পড়েছিল। পথচারীরা তাকে উদ্ধার করে পরবর্তীতে শহীদ সরোয়ারদী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে প্রেরণ করে। চিকিৎসকরা তাকে চিকিৎসারত অবস্থায় তাকে বিষ বা চেতনা নাশক খাইয়ে খাওয়ার ফলে সে অচেতন ছিল এবং পরবর্তীতে সে মারা যায় হাসপাতালে। সেই ঘটনায় নিহত ভিকটিমের ছেলে হাবিব গত 9/11/2022 তারিখ মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করে 328, 302, 379 এবং 34 ধারায়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায় যে সে একজন ব্যাটারিচালিত অটোরিকশার ড্রাইভার। ডিসি তেজগা আজিম তার নেতৃত্বে এই বিষয়টি একটি গুরুত্ব সহকারে, যেহেতু আরও কয়েকটি ঘটনা ঢাকার বাইরেও ঘটেছে, এটাকে সিরিয়াসলি নেয় এবং তার টিম এটি নিয়ে কাজ করে। তথ্য প্রযুক্তি এবং অন্যান্য আমাদের সোর্স, ম্যানুয়াল সোর্স ব্যবহার করে সে মোহাম্মদপুর থানায় মানিক নামে একজনকে গ্রেপ্তার করে, যার নিকটতে সে অটোরিকশা ড্রাইভারের মোবাইল ফোনটি পাওয়া যায়। পরবর্তীতে আরও দুজন, তার তদন্তকালে দুজন আসামি দেলোয়ার এবং ইলিয়াস কাঞ্চন দুজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে। তাদের তথ্য মতে তারা কামরাঙ্গীরচর থানা থেকে নিহত ব্যক্তির যে হারানো অটোরিকশাটি সেটি উদ্ধার করে এবং একই জায়গা থেকে প্রায় 18টি চোরাই অটোরিকশা তারা উদ্ধার করে এবং তেলোয়ার ইলিয়াস কাঞ্চনের নিকট হতে বেশ কিছু চেতনানাশক ঔষধ পাওয়া যায় যেগুলি গাজীপুর থেকে তারা সংগ্রহ করেছিল। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে জানা যায় যে তাদের কাছে সিএনজিও পাওয়া যায়, তাদের একজন সর্দার আছে, সে ঢাকা শহরেই, আমরা তাকে নাম ঠিকানা পেয়েছি, আমরা গ্রেপ্তারের প্রচেষ্টায় আছি এখন। তাদের প্রায় 10-12টা টিম ঢাকা শহরে ঘুরে, ঢাকা শহরে ঘুরতে থাকে। 10-12টা টিমের মধ্যে 2-3 জন করে তাদের সদস্য থাকে, তারা যখন এই অটোরিকশা সিএনজি ভাড়া নেয়, নিয়ে এক পর্যায়ে ড্রাইভারের সাথে সখ্যতার সৃষ্টি করে সেই পুরনো কায়দায় জুস অথবা আপনার যে কোনো কোমল পানীয়র মধ্যে কিছু চেতনা নাশক মিশিয়ে সে ড্রাইভারকে অজ্ঞান করে ফেলে, রাস্তার পাশে ফেলে নিয়ে যায়। আমরা কয়েকদিন আগেও কয়েকটি অটোরিকশাও পেয়েছি যেটার মালিক পাওয়া যায় না, হয়তো বা ড্রাইভার অন্য কোথাও জায়গায় চেতনা নাশক খেয়ে অজ্ঞান হয়েছিল। কেরানীগঞ্জ একটি লাশ পাওয়া গেছে, আমাদের এখানে একটি লাশ পাওয়া গেছে। তো যেহেতু এই অটোরিকশাগুলি তারা নিয়ে যায়, পরবর্তীতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা সেই অটোরিকশাগুলি 15-20 হাজার টাকায় বিক্রি করে দেয় সিএনজিগুলি। কোনো কোনো সময় আবার মালিকের অ্যাড্রেস পাওয়া গেলে সেখানে ফোন করে এক ধরনের ফেরত দেওয়ার উদ্দেশ্যে আবার টাকা দাবি করে। এই কাজগুলি চলছে, এটা আমরা আগেও পেয়েছি অনেক, যেহেতু এখানে 18টি অটোরিকশা সিএনজি পাওয়া গেছে এবং একজন মানুষ নিহত হয়েছে, আসামিরা গ্রেপ্তার হয়েছে, এই অপরাধী চক্র আরও যারা যারা আছে সেটার আমাদের অভিযান চলছে, তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা আছে।